হ্যালো গাইজ, ওয়েলকাম টু গ্রামার গাইড। মাই নেম ইস স্নেহাংশু, আর আজকে আমরা প্রোনাউন সম্পর্কে একটা আলোচনা করে নেবো। সো গাইজ, এর আগে আমি তোমাদের জন্য প্রোনাউন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি তোমাদেরকে প্রোনাউন মানে বিভিন্ন প্রকার প্রোনাউনের একটা ডিটেলস আলোচনা করে দিয়েছিলাম। কিন্তু আজকে যে প্রোনাউনের ক্লাসটা হবে সেটা শুধুমাত্র বেস করবে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের উপরে। ঠিক আছে, তাহলে দেখে নিই রিফ্লেক্সিভ প্রোনাউনটা কী জিনিস। দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন যদি আমাদেরকে সহজে বুঝতে হয় তাহলে আমাদের মাথার মধ্যে একটাই জিনিস রাখতে হবে, সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে শুধুমাত্র সেলফ এবং সেলফস যুক্ত প্রোনাউনকে বোঝায়। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, রিফ্লেক্সিভ প্রোনাউনের শেষে কি থাকবে, সেলফ নয় সেলফস। দেখো, হয় থাকবে সেলফ কিংবা থাকবে সেলফস। ওকে, সেলফ কখন থাকবে, যখন সিঙ্গুলার নাম্বার বোঝাবে তখন হবে সেলফ, আর সেলফস কখন থাকবে, যখন প্লুরাল বোঝাবে। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার হলে সেলফ, প্লুরাল হলে তার মানে একের বেশি হলে তখন হয়ে যাবে আমাদের সেলফস। ওকে, তাহলে দেখেন এই টাইপের রিফ্লেক্সিভ প্রোনাউন কি কি হতে পারে। দেখো, আই, আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয়, মাই সেলফ। আই মানে আমি, মাই সেলফ মানে আমি নিজেই, ইউ মানে তুমি, ইয়োর সেলফ মানে তুমি নিজেই। দেখো, ইয়োর সেলফ এ দুটো হয়। কেন দুটো হয়, যখন তুমি বোঝায় তার মানে একজন যখন বোঝায় তখন ইয়োর সেলফ হবে, আর যখন তোমরা বোঝাবে তখন কি হবে, ইয়োর সেলফ, তার মানে একের বেশি বোঝাচ্ছে তখন কি হবে, ইয়োর সেলফ হবে। ওকে, দেখো, হি মানে সে, হিমসেলফ মানে সে নিজেই। ওকে, শি মানে সে, হারসেলফ মানে সে নিজেই। ওকে, দে মানে তারা, দেমসেলফ মানে তারা নিজেই, ইট, ইটসেলফ। ওকে, তাহলে এই ছিল আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন্সের টাইপ। ঠিক আছে, এই টাইপের রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো হয়। এখন আমরা দেখে নেবো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন কখন ইউজ করি। দেখো, We use reflexive pronoun when subject as well as object is same. তার মানে কি, আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন তখনই ব্যবহার করি যখন সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ অবজেক্ট ইজ সেম। তার মানে যখন সাবজেক্ট এবং অবজেক্ট সেম হয়, সেন্টেন্সে যখন সাবজেক্ট এবং অবজেক্ট সেম হবে তখন আমরা ইউজ করব রিফ্লেক্সিভ প্রোনাউন। চলো দেখি। দেখো, বাই চান্স একটা সেন্টেন্স লিখলাম, রাম ইটস রাইস। আচ্ছা, এই সেন্টেন্সে সাবজেক্টকে রাম, সাবজেক্ট আমরা কিভাবে বের করি, বাক্যে যা সম্পর্কে বলা হয় সে হয় সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে রাম ইটস রাইস, তার মানে রাম খায় ভাত, তাই তো, মানে রাম ভাত খায়। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, রামের সম্পর্কে। তাহলে এখানে সাবজেক্ট কে আসছে, রাম হয়ে যাচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, ইটস মানে খাওয়া, তার মানে কাজ করা বোঝা যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে ভার্ব। আর রাইসটা কি, রাইসটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, দেখো, অবজেক্ট যদি আমাদেরকে সহজে চিনতে হয় তাহলে আমরা কি করে চিনব, সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে এবং যে ভার্ব থাকবে মানে মেইন ভার্ব, তাকে তোমরা হোয়াট কিংবা হুম দিয়ে কোশ্চেন করবে। ঠিক আছে, তাহলে কি বললাম, যে সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বকে যদি আমরা হোয়াট কিংবা হুম এই দুটো দিয়ে বা এই দুটো যে কোনো একটা দিয়ে যদি কোশ্চেন করি তাহলে যদি আমরা উত্তর পাই সেটা হয়ে যাবে ওই সেন্টেন্সের অবজেক্ট। ঠিক আছে, যেমন রাম ইটস, তার মানে রাম খায়, রাম খায়, রাম কি খায়, রাম ইটস হোয়াট মানে রাম কি খায়, রাম খায় ভাত, তাহলে এই ভাতটা হয়ে যাচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে কি বলছে এখানটায়, সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ অবজেক্ট ইজ সেম, তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট যখন সেম থাকবে তখনই রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে। দেখো, এখানে রাম, রাম আর রাইস দুটো কি সেম, রাম বলতে একটা ছেলেকে বোঝাচ্ছে, রাইস বলতে একটা পদার্থকে বোঝাচ্ছে মানে খাওয়ার জিনিস। ঠিক আছে, খাওয়ার জিনিসকে বোঝাচ্ছে রাইস, দুটো সেম, সেম না, আর সেই কারণে এখানে ইউজ হয়নি আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, কিন্তু এই টাইপের সেন্টেন্সগুলো একটু দেখে নাও। দেখো, আই ইন্ট্রোডিউস হিম টু মিস্টার দাস, তার মানে আমি ইন্ট্রোডিউস করালাম, কাকে, তাকে ইন্ট্রোডিউস করালাম, কার কাছে ইন্ট্রোডিউস করালাম, মিস্টার দাসের কাছে।
ঠিক আছে তাহলে I introduce him আমি ইন্ট্রোডিউস করলাম তাকে এখানে কি I আর him দুটোকে একই I তো এখানে সাবজেক্ট আর এই হচ্ছে অবজেক্ট সাবজেক্ট আর অবজেক্ট কি সেম সেম না আই মানে আমি হিম মানে তাকে তাহলে দুটো আলাদা তাহলে এখানে আলাদা যেহেতু সেহেতু রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়নি কিন্তু তারপরে সেন্টেন্সটা দেখে নাও আই ইন্ট্রোডিউস মাই সেলফ টু মিস্টার দাস তার মানে আমি ইন্ট্রোডিউস করলাম নিজেকে তাহলে এখানে সাবজেক্ট কে আসছে আই ইন্ট্রোডিউস করলাম কাকে নিজেকে তাহলে মাই সেলফ তাহলে আই বলতে আমাকে বোঝাচ্ছে এবং মাই সেলফ বলতেও কি আমাকে বোঝাচ্ছে তার মানে আমাকে নিজেকে বোঝাচ্ছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা কি ইউজ করি না রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে বোঝা গেছে ক্লিয়ার তাহলে কি বললাম সেন্টেন্সে যখন সাবজেক্ট এবং অবজেক্ট সেম হবে তখন আমরা ইউজ করব রিফ্লেক্সিভ প্রোনাউন ওকে তারপরে সেন্টেন্সটা দেখো কি বলছে শি হার্ট হারসেলফ ওয়াইল প্লেইং সে খেলার সময় নিজেকেই হার্ট করে ফেলে খেলা করার সময় সে নিজেকেই হার্ট করে ফেলে তাহলে সে সাবজেক্ট হারসেলফ অবজেক্ট ঠিক আছে তাহলে সে হার্ট করে কাকে নিজেকে তাহলে এখানে আমরা কিসের ইউজ দেখতে পাচ্ছি রিফ্লেক্সিভ প্রোনাউন ওকে তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন ক্লিয়ার তারপরে দেখো সেন্টেন্সটা শি হার্ট হিমসেলফ সে হার্ট করে তাকে সে হার্ট করে তাকে নিজেকে ওয়াইল প্লেইং আচ্ছা শি শি বলতে কাকে বোঝাচ্ছে একটা মেয়েকে বোঝাচ্ছে সে সাবজেক্ট আর হার্ট হিমসেলফ অবজেক্ট আচ্ছা হিমসেলফ বলতে কি মেয়েটাকে বোঝাচ্ছে একদমই না কারণ এখানে হিম আছে তার মানে ছেলে ঠিক আছে তাহলে সেন্টেন্সটা ঠিক আছে একদম না কারেক্ট না ইনকারেক্ট সেন্টেন্স এটা ওকে কিন্তু যদি এখানে থাকতো শি হার্ট হারসেলফ তার মানে সে হার্ট করলো নিজেকে তখন কিন্তু হয়ে যেত আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স ওকে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনে ইউজই হবে না এখানে বরং যদি আমরা এরকম লিখি যে শি হার্ট হিম ওয়াইল প্লেইং তাহলে ঠিক হতো কিংবা এখানে যদি আমরা লিখতাম হিমসেলফ রেখে এখানে শি এর জায়গায় যদি আমরা লিখতাম হি হার্ট হিমসেলফ ওয়াইল প্লেইং তাহলে সেন্টেন্সটা কারেক্ট হতো কিন্তু শি যদি থাকে আর যদি হিমসেলফ থাকে তাহলে সেন্টেন্সটা ইনকারেক্ট ওকে সো গাইজ রিফ্লেক্সিভ প্রোনাউন তো বুঝে নিলাম কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে সাথে আরেকটা জিনিস হয় সেটা হলো এমফ্যাটিক প্রোনাউন ওকে দেখো এমফ্যাটিক প্রোনাউন এই এমফ্যাটিক প্রোনাউনটা কি আসলে দেখো এমফ্যাটিক প্রোনাউনটাও রিফ্লেক্সিভ প্রোনাউনের মতোই হয় কিন্তু এটা আসলে রিফ্লেক্সিভ প্রোনাউন না ঠিক আছে দেখো এমফ্যাটিক এই ওয়ার্ডটা আছে এমফ্যাসিস থেকে তার মানে কি জোর দেওয়া ঠিক আছে এমফেসাইজ করা তার মানে জোর দেওয়া ঠিক আছে দেখো এমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে কি হবে না এই প্রোনাউনটা ভার্বের আগে বসবে আমরা কি দেখেছিলাম রিফ্লেক্সিভ প্রোনাউনে ভার্বের পরে বসছে রিফ্লেক্সিভ প্রোনাউনটা তাই তো কিন্তু এই এমফ্যাটিক প্রোনাউনে কি হবে যে এই প্রোনাউনটা থাকবে সেটা অবশ্যই ভার্বের আগে বসবে ঠিক আছে যেমন দেখো আই উইল ডু ইট মাই সেলফ আমি এটা নিজেই করে নেব ঠিক আছে আর এখানে কি বলছে আই মাই সেলফ উইল ডু ইট আমি নিজেই এটা করে নেব তাহলে এখানে কি করা হচ্ছে আমি নিজেকে জোর দেওয়া হচ্ছে নিজের উপরে জোর দেওয়া হচ্ছে ঠিক আছে যখন মাই সেলফ হিমসেলফ দেমসেলফ বা যাই থাকো সেলফ যুক্ত প্রোনাউন যদি ভার্বের আগে থাকে তাহলে সেটা হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন আর যদি সেলফ যুক্ত প্রোনাউন যদি ভার্বের পরে থাকে তাহলে সেটা হয়ে যাবে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন ওকে ক্লিয়ার রিফ্লেক্সিভ প্রোনাউন দেখো এর আর কিছু ব্যবহার দেখো আর কিছু কন্ডিশন দেখো এর বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো বাক্যের সাবজেক্ট হয় না তাহলে কি বলছে সেন্টেন্সের রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট হিসেবে বসতে পারে না দেখো রাম অ্যান্ড মাই সেলফ ক্যান ডু দিস রাম এবং আমি নিজেই এটা করতে পারবো ঠিক আছে করতে পারি দেখো রাম অ্যান্ড মাই সেলফ এই যে মাই সেলফ রয়েছে না মাই সেলফ কি ইউজ হবে না মাই সেলফ হবে না ইউজ হবে না কেন হবে না দেখো কারণ এটা সাবজেক্টের জায়গায় বসছে না দেখো কারা এটা করতে পারবে কারা করতে পারবে কাদের সম্পর্কে বলছে রাম এবং আমার সম্পর্কে তাহলে এখানে সাবজেক্টকে রাম এবং আমি আর এখানে কি বলে দিয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পায় না তাহলে এই যে মাই সেলফ এটা তো সাবজেক্টের জায়গায় বসছে
তাহলে এটা কি এখানে বসা উচিত? উচিত নয়, তাহলে এটা ভুল। এখানে এখানে কি করতে হবে আমাদেরকে? মাইসেলফটা মুছে দিয়ে আই করতে হবে, ঠিক আছে? রাম অ্যান্ড আই ক্যান ডু দিস। কেন আই কেন করলাম? কারণ আমরা জানি যে আই মানে আমি, আমি, ঠিক আছে? আমার যে সাবজেক্টিভ কেস সেটা ইংলিশে কি হয়? আই হয়, ঠিক আছে? আমার অবজেক্টিভ কেস কি হয়? মি হয়, ঠিক আছে? এটা আমি খুব ডিটেলসে তোমাদেরকে বলে দিয়েছি প্রোনাউনের ভিডিওটাতে, ঠিক আছে? তোমরা প্রোনাউনের ওই ভিডিওটাতে গেলে তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে ওখানে, ঠিক আছে? সেই জন্য এখানে আইটা সাবজেক্টের জায়গায় বসছে, তাহলে কী হবে? রাম অ্যান্ড আই ক্যান ডু দিস। ওকে, তারপরে দেখো বলছে নির্দিষ্ট কিছু ভার্বের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু সমস্ত ভার্বের সাথে বসতে পারে না, নির্দিষ্ট কিছু ভার্বের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। দেখো কী কী আছে সে সমস্ত ভার্বগুলো কী আছে? অ্যাভেইল, অ্যাভেইল মানে কি? সদ্ব্যবহার করা, ঠিক আছে? সুযোগের সদ্ব্যবহার, ঠিক আছে? হার্ট মানে আঘাত প্রাপ্ত করা, ঠিক আছে? এনজয় মানে আনন্দ উপভোগ করা, ঠিক আছে? মানে এনজয় করা। অ্যাডাপ্ট মানে কি? মানিয়ে নেওয়া। ডিসগাইজ তা মানে কি? ছদ্মবেশ সে থাকা, ঠিক আছে? বা ছদ্মবেশ হওয়া। তারপরে কি বলছে? রিকনসাইল তার মানে কি? মিটমাট করে নেওয়া। তার মানে মনে করো একটা পরিবার আর একটা পরিবার, ঠিক আছে? দুটো পরিবার, এদের দুজনের মধ্যে অনেক দিনে ঝগড়া চলে আসছে, কিন্তু এখন তারা দুজনের মধ্যে মীমাংসা করে নিয়েছে, মিটমাট করে নিয়েছে, তখন ইউজ হবে রিকনসাইল, ঠিক আছে? তাহলে এই সমস্ত ওয়ার্ডের সাথে বা ভার্বের সাথে কীভাবে সেন্টেন্স তৈরি করি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে দেখে নিই। দেখো বলছে হি হ্যাভ অ্যাভেইলড হিমসেলফ অফ দ্য অপরচুনিটি, তার মানে হি অ্যাভেইলড হিমসেলফ অফ দ্য অপরচুনিটি, তার মানে সে নিজে সুযোগটা সদ্ব্যবহার করেছিল, ঠিক আছে? তবে কি আছে? উই এনজয়েড আওয়ার সেলভস অ্যাট দ্য পার্টি, আমরা নিজেরা এনজয় করেছিলাম পার্টিটিতে, ঠিক আছে? ক্যামেল অ্যাডাপ্ট দেমসেলভস টু দ্য ডেজার্ট কন্ডিশনস, ক্যামেলরা নিজেদেরকে মানিয়ে নেয় মরুভূমির অবস্থাতে, ঠিক আছে? তাহলে ক্যামেল অ্যাডাপ্ট দেমসেলভস, ওকে, সরি এখানে ক্যামেল হবে না, ক্যামেলস হবে, ক্যামেলস অ্যাডাপ্ট দেমসেলভস টু দ্য ডেজার্ট কন্ডিশনস, ওকে। আচ্ছা গাইস দেখো এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে শুধুমাত্র এই কটা ওয়ার্ডের পরে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না, আরও কিছু ওয়ার্ডস আছে যেগুলো আমি এখানে লিখতে পারিনি। তোমরা এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা পিডিএফ ডাউনলোড করে নেবে, ঠিক আছে? সেখানে ডিটেলসে সমস্ত ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, ওকে। আর কিছু এক্সারসাইজও থাকবে, তোমরা এক্সারসাইজগুলো করবে, ঠিক আছে? রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু এক্সারসাইজ থাকবে, তোমরা এক্সারসাইজগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর লাইক বাটনটা টিপে নাও, ঠিক আছে? কারণ তোমাদের লাইক আর যদি কমেন্ট করো তোমরা, এই কমেন্ট এইগুলোই তো আমাকে বুস্ট করে যে তোমাদের জন্য নতুন করে একটা ভিডিও বানায়, ঠিক আছে? সো গাইস থ্যাংক ইউ, আজকের এই ভিডিওটা এই অবধি। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই নিচে কমেন্ট করবে, তোমাদের জন্য সেপারেটলি আরেকটা করে ভিডিও বানাবো। সো গাইস থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।